সময় খুব কম, আসুন জেতার জন্য লড়াই করি মির্জা ফখরুল। বিজয় সুনিশ্চিত জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দ্রুত আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সময় খুব কম, আসুন জেতার জন্য লড়াই করি, ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সংগ্রাম ও লড়াই করে বিজয় আমাদের সুনিশ্চিত। 11ই সেপ্টেম্বর সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম একথা বলেন। বাসানী অনুসারী পরিষদ ও এই স্মরণসভায় আয়োজন করে। এই স্বৈরাচারী সরকারকে তাড়াতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এজন্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষকে দরকার, যাদের পিছুটান নেই এবং জীবনের মায়া করেন না। এই সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ সরকারকে বারবার চলে যেতে বলেছে, তাদের মানুষ ক্ষমতায় দেখতে চায় না, কিন্তু এই সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এই প্রতিবাদগুলোই জাফরুল্লাহ ভাই করে গেছেন। তার উদ্দেশ্য ছিল এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সামনের লড়াইয়ে তরুণদের সামনে কাতারে থাকার আহ্বান জানানো বিএনপি মহাসচিব। এ প্রসঙ্গে তিনি জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতিচারণ করে বলেন, জাফরুল্লাহ ভাই প্রায় বলতেন, যারা যুবক আছে তাদের বের করে নিয়ে আসো, যাদের সামনে আনো। আমি আজকে তার কথার সঙ্গে সুর তুলে বলতে চাই, এদেশকে এই জাতিকে রক্ষা করতে এখন তরুণদের এগিয়ে আসতে হবে। স্মরণসভায় সাংবাদিকেরা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয়ে জানতে চান। জবাবে মির্জা ফখরুল বলেন, এগুলোর উত্তর দিতে আমার রুচিতে আসে না, শুধু এটুকু বলতে চাই তাদের এসব কথা বলে লাভ নেই, এখন মানুষ অন্তর থেকে পরিবর্তন চায়। প্রতি মুহূর্তে মানুষ এই সরকারকে সরিয়ে দিতে চায়, কারণ এখন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, প্রতিটি মুহূর্ত তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছে।